গুড মর্নিং দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আগের চেয়ে ভালো আছি, জ্বর খুবই কম, নামমাত্র নেই বললেই চলে। পেটে খুব গণ্ডগোল হচ্ছে, আর গতকালকে আমি প্রচণ্ড রোদ্দুরের মধ্যে ব্যাংকের কাজগুলো করেছি, ওই অ্যাকশানটা আবার লেগে গেছে। তবে হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই, তোমরা কোনো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। কারণ আমি বহু সংগ্রাম করে এই পর্যন্ত আছি, এইটুকু সংগ্রাম আমি করতে পারবো। তোমরা শুধু পাশে থাকবে, তোমরা পাশে থাকলে আমি ঠিক সামলে নিতে পারবো। এখন সময় সকাল 10:30। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমি এখন লিপটন গ্রিন টি আর ব্রাউন ব্রেড অনেকগুলো নিয়েছি, কারণ বড় প্যাকেট কিনেছিলাম। যদিও আগামীকালকে ডেট শেষ, কিন্তু আমি অত দূর রাখতে চাইছি না, আমি আজকেই শেষ করে দিচ্ছি। লিপটন গ্রিন টি মিশালে সবজি করব। এখানে ডাটা আছে, এটা বাঁশপাতা ডাটা, ঝিঙে আছে, পটল, তিন রকম হলো, আর আছে পোলকচু, চার রকম, 1, 2, 3, 4 রকম, 4 রকম সবজি দিয়ে একটা সবজি করবো। পাঁচ মিশালি ভাতও খেতে পারবো, আবার রুটিও খেতে পারবো।
চার রকম সবজি দিয়ে সবজি তরকারি হবে। বাদিকে আছে ফুলকুচি সেদ্ধ, ওইটা আমি এখন দেব, কারণ আমাকে ক্যামেরাটা অফ করতে হবে। ফুলকুচি দিয়ে দিয়েছি, জিরে পাউডার,
একটুখানি গোলমরিচ পাউডার দিলাম, তরকারি মোটামুটি প্রায় হয়ে গেছে, আর একটু সময় লাগবে। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে ঘরে, একেবারে আগুনের তাপ ঘরে। তরকারি হয়ে গেল, তরকারিটা নামিয়ে নিলাম, ভালো মন্দ যাই হলো, কারণ মশলাপাতি খুবই কম দিয়েছি। তরকারি রান্না করার ওই একই কড়াইতে জল দিয়ে হালকা করে ধুয়ে এক পিস মাছ ভেজে নেব। আমার আরও কড়াই আছে, ফালতু তো একটা কড়াই এক পিস মাছ ভাজার জন্য নষ্ট করে লাভ নাই। তেলাপিয়া মাছ, চালানি মাছ না এটা, জ্যান্ত তেলাপিয়া, মানে যখন কিনেছিলাম তখন জ্যান্ত ছিল। আমার খেয়াল ছিল না আমি তরকারি রান্না করেছি তো সাদা তেলে, এইটাও আমি সাদা তেলে দিয়েছি। সর্ষের তেল দিলে হয়তো একটু ভালো হতো, ওই যে তেলটুকু বাঁচত ওই তেলটুকু ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নিতাম, কিন্তু সাদা তেল তো ভালো লাগবে না। আর তোমরা তো জানোই মাছ ভাজা মানেই আমার লঙ্কা ভাজা, দুই পিস লঙ্কা মাথা চিরে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে রান্না আমার কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখি স্নান করি খাই না কি করি। দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজা হয়ে যাওয়া মানে হাই, এখন বাজে বিকাল 4:10, আমি মোটামুটি আধ ঘন্টার বেশি হবে খেয়ে উঠেছি, আর বাইরে এখন একটু বৃষ্টি হচ্ছে সামান্য। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, স্নান করে গামছাটা আমি বাইরে রেখেছিলাম, তখন তো বৃষ্টি ছিল না, আর ভিজা গামছা আমি তখন ঘরেও নেই।
গ্রুম গ্রুম দেখাতে পারছি না, মোবাইলে বৃষ্টি জল পড়ে যাবে। এই পাশ দিয়ে দেখা দিচ্ছি, আরেকটা পাশ দিয়ে দেখানো যাচ্ছে। আমি জানলা দিয়ে দেখাচ্ছি, জানলা বন্ধ করতে হবে। হাই, এখন বাজে বিকাল 5:10। বৃষ্টি তেমন একটা হলো না, সামান্য একটু হয়ে বন্ধ হয়ে গেছে, এখনও পড়ছে 1-2 ফোঁটা নামমাত্র। যাই হোক, আমি তো আমার ভিডিওটা শেষ করিনি, তাই ভাবলাম ভিডিওটা আমি শেষ করি। আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল তোমরা নতুন কোনো ভিডিও বা ব্লগ পাবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।